হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীজ ডেলিভার্গে। তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি পুজো দিয়ে উঠলাম। আজকে বৃহস্পতিবার, তো পুজো দিতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এখন প্রায় 9টা বেজে গেছে। তো এখন আমি বানাবো টিফিন। চলো টিফিনটা বানিয়ে। আজকে বানালাম সকালের টিফিন। কি বানালাম চলো তোমরা দেখে নাও। আজকে বানিয়েছি ঘুগনি। ঘুগনি দিয়ে আজকে পাউরুটি খাওয়া হবে। পাউরুটিটাও দোকান থেকে আনা হয়ে গেছে। দেখো আজকে সকালের টিফিন ঘুগনি আর পাউরুটি। তো চলো ঝটপট খেয়ে নিই, এখনও প্রচুর কাজ বাকি রয়েছে। পরে আবার তোমাদের সাথে কথা হবে। এখন আমার টিফিন খাওয়া হয়ে গেছে, এখন যাব রান্না করতে। আজকে রান্না করব কাতলা মাছের কালিয়া আর ঢেঁড়স চিংড়ি। তো কাতলা মাছের কালিয়া রান্না করার রেসিপি তো তোমাদের সাথে আজকে শেয়ার করব বলেছি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, তোমরা দেখে নাও আমি কিভাবে কাতলা মাছের কালিয়া রান্না করি। কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য এখানে আমি কাতলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে হবে ঢেঁড়স চিংড়ি। চলো তোমরা দেখতে থাকো। কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিরা, আদা বাটা, আলু। আলুটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখানে রয়েছে পোস্ত আর সর্ষে একসাথে বাটা। এখানে এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছের এক পিট ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো আমি উল্টে দেব। দু পিট ভালো করে ভেজে নেব। এখানে বসিয়েছি ভাত, ভাতটা আমার প্রায় হয়ে এসেছে। আর এখানে ঢেঁড়স চিংড়ি করার জন্য রয়েছে ঢেঁড়স, আলু, পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আরও যে কপিস আছে সেগুলো দিয়ে দেব। এই মাছগুলো ভেজে নেব। দেখো এখানে আমার সব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি ঝালটা স্টার্ট করব। এই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু। কাতলা মাছের কালিয়া রান্নায় একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তো আলুগুলো ভেজে নেব, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হলে তারপরে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচিগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিরা। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দেব লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণ দেব ধনে জিরে গুঁড়ো একসাথে মেশানো, আর দেব এক টিস্পুন নুন। এবারে সব মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে দেব, কারণ তলায় না হলে ধরে যাবে। জল অ্যাড করে এবারে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে।
তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব পোস্ত আর সর্ষে যেটা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটাটা। এটা দিয়ে বেশিক্ষণ নাড়ার দরকার নেই, সামান্য দু তিনবার একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব জল। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করব। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবারে আমি কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব। কাতলা মাছের কালিয়া রান্নায় আমি কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সেগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা যদি চান সেখান থেকে দেখে নিতে পারেন। কাতলা মাছের কালিয়া রান্নাটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, আর কেমন হয়েছে সেটাও আমায় কমেন্টে জানিও। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। এখন আমি করে নেব ঢেঁড়স চিংড়ি, চলো তোমরা দেখতে থাকো। এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, চলো ঝটপট রান্নাটা শেষ করি, তোমরা দেখতে থাকো। এখানে ঢেঁড়স চিংড়িটাও আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন একটু এগুলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ছাদে। এখন প্রচণ্ড মেঘলা করেছে, মনে হচ্ছে ছাদে জামাকাপড়গুলো মেলা রয়েছে, তাই জন্য জামাকাপড়গুলো তুলতে এলাম। দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর সঙ্গে মেঘও ডাকছে, আওয়াজ পাচ্ছ কি জানি না। তো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আজকে সকাল থেকে এখন পর্যন্ত কী কী করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সঙ্গে কাতলা মাছের কালিয়ার রেসিপি শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও এরকম নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটা অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।